আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউবার মেজবা বিডি মেজবা কম্পিউটার প্রেস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি চেষ্টা করি সবসময় ব্যতিক্রম ধর্মী কিছু আপনাদের সামনে আপলোড করতে, দেখাতে। এটা আমার একটি প্রয়াস। হ্যাঁ, আমাদের গ্রামেরই পাশে জামপুর গুদারঘাট সিনেমা হল সংলগ্ন অনেক কলা ব্যবসায়ী আছেন। হ্যাঁ, দেখেন সাগর কলা, তারপরে নেপালি কলা আছে, তাই না? সব সাগর, চাম্পা, গেরা, কুবরি, এখানে বিশাল কলার আড়ত। তাই আমি বলবো যে কলা কিনতে চান সহজ এবং অনেকটা পাইকারি সেল দেওয়ারা এই সোনাগড়ের মধ্যে অন্যতম বড় প্রতিষ্ঠান এগুলো। এরা বগুড়া থেকে, নরসিংদী থেকে, বিভিন্ন এলাকা থেকে কলা সংগ্রহ করে জাগ দেয়, তারপরে পাকে, তারপরে বিভিন্ন জায়গার সেল দেওয়া হয়। এখন ভাই, কী নাম আপনার? এগুলো এখন কোথায় নিয়ে যাবেন? এগুলো গিয়ে কি বসে বিক্রি করেন নাকি সেল দিয়ে দেন দোকানে দোকানে? খুচরা যান। আচ্ছা, আমি একটু ভিতরে দেখাচ্ছি। দেখেন গাছ পাকনা কলা আছে, অর্ধেক পেকে গেছে, অর্ধেক কাঁচা। দেখাচ্ছি, যদি কলা কিনতে চান এখানে অনেক সাগর কলা আছে, নিয়ে আসবেন। আচ্ছা ভাই, আপনারা মোকাম কই যান এগুলো কিনতে? দেখেন এগুলো জাগ দেয়, জাগ দেওয়ার পরে পাকে, কিছু পাকনা, আধা পাকনা, আধা কাঁচা নিয়ে আসে। বাড়তি কলার সমস্যা নেই, আপনার নির্দ্বিধায় খেতে পারেন। এখানকার কলা খুবই ভালো, তো আপনারা আসতে পারেন নির্দ্বিধায়, সমস্যা নেই। আর স্থান হচ্ছে জামপুর, আমি আবার বলছি জামপুর সিনেমা হল সংলগ্ন জামপুর গুদারাঘাট। এখানে দেখেন, এই দেখি দেখি, দেখেন কত সুন্দর কলা, একদম ফ্রেশ। দেখেন আসলে আমরা কী খাচ্ছি, খুব সুন্দর, দেখেন অসাধারণ, নাইস। এগুলো একটা পার পিস কত বিক্রি করেন? পার পিস অথবা 20? দেখালেন কলাগুলো, চল্লিশটা পঞ্চাশ টাকা। দেখেন অনেক সুন্দর, তা আপনারা চলে আসতে পারেন। এখন এগুলো সব কিছু গুছায় তারা, ওরা গাউসিয়া আড়াই হাজার বিভিন্ন বাইল্লাপা বিভিন্ন এলাকায় যাবে দোকানে এবং বসেও বিক্রি করবে। দেখাচ্ছি, এই যে এখানে আরও আছে, দেখেন কলার বিশাল আরও, আপনারা চলে আসতে পারেন নির্দ্বিধায়। দেখেন এখানে সুন্দর, ভেরি নাইস সাগর কলা, বিশাল বড় বড়। এবার দেখাচ্ছি আমি অন্য কলা। এটা কি কলা? এটা গেরা সুন্দর। হ্যাঁ, এটা আসলে দেখতে সুন্দর না, কিন্তু এটা অনেক পুষ্টিগুণ অনেক বেশি, এটা অনেক মিষ্টি এবং দামও অনেক, তাই না? এগুলো কাকা কই নিয়ে যাবেন? হ্যাঁ, সামনেই এই স্ট্যান্ডে। আচ্ছা, ইউটিউবার মাজবিডি মজবা কম্পিউটার প্রেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম ধর্মী কিছু ভিডিও আপলোড করতে, এটা আমার একটি প্রয়াস। তো নেক্সট চেষ্টা করব আরও উন্নত কিছু অথবা ভালো ভিডিও আপলোড করতে। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।